সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে রমজান মাস, আজকে দ্বিতীয় দিন। রমজানে কেবলমাত্র রোজা রেখে থাকা নয়, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা, এটাই রমজান মাসের চেতনা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটি শরবতের রেসিপি নিয়ে এসেছি, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। একটু উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে শসা, আমি এই শসা খোসা সহ কুচি করে কেটে নিয়েছি, তাই একটু দেখিয়ে দিলাম। আর নিয়েছি লেবু, আমি কিছু লেবু ফালি করেও নিয়েছি, আবার কিছু লেবু একটু ছোট করে কুচি করেও নিয়েছি। আর নিয়েছি এভাবে পাতলা লেবু করে কেটে নিই স্লাইস করে। আর নিয়েছি ধনে পাতা, আপনারা এখানে ধনে পাতার জায়গায় পুদিনা পাতাও দিতে পারেন। নিয়েছি স্বাদ মতো চিনি এবং বিট লবণ, আর লাগছে বিশুদ্ধ পানি। আমি আজকে দু গ্লাস বানাবো, দু গ্লাস শরবত করব, সেই দুই গ্লাসেরই উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ব্লান্ডারে আমি সব যথারীতি দিয়ে দিচ্ছি, এই যে লেবু কুচি, শসা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর স্বাদ মতো চিনি, চিনিটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন, রমজান মাসে একটু চিনি দেওয়া যেতেই পারে। আর দিচ্ছি বিট লবণ, হাফ চামচেরও কম আমি বিট লবণ দিয়েছি। আর দিচ্ছি দু গ্লাস পানি। ব্যাস, সব উপকরণ মিশে নিলেই হয়ে যাবে। আমি ব্লেন্ড করে নিচ্ছি, আমি ব্লেন্ড করার পর একটু ছেঁকে নিব, শরবতটা ছেঁকে নেব। যেহেতু আমি খোসা সহ দিয়েছি শসা, এই জন্য কালারটা এত সুন্দর এসেছে, একদম হালকা গ্রিন, দেখতে যেমন সুন্দর খেতেও খুবই টেস্টি এবং রিফ্রেশিং। আপনারা এক গ্লাসে খেয়ে থাকতে পারবেন না, আপনারা দু গ্লাস খাবেন। ইফতারের পর পানি পিপাসে লাগলেও এই শরবতটি আপনারা বারবার খেতে পারবেন, অনেক মজা, অনেক টেস্টি। আশা করছি ভিউয়ার্স আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আমি আরও বলতে চাই, রমজানকে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের আত্মশুদ্ধি করতে পারি। আর পরিশেষে বলতে চাই, হে আল্লাহ, এই রমজানে সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।